News 24 Mark Sports Serena সবাইকে স্বাগত জানাচ্ছি পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত রোববার সুপার সানডেতে টি-20 বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম 1992 সালে মেলবোর্নের স্মৃতি ফিরিয়ে আনতে চান আর ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার অধিনায়ক হিসেবে বৈশ্বিক আসরে প্রথম ট্রফি ঘরে তুলতে চান দুই দলের মহারণ শুরু বাংলাদেশ সময় দুপুর 2টায় মেলবোর্ন থেকে শুভদেব নাথের রিপোর্ট সংবাদ সম্মেলনের আগে দুই অধিনায়কের ব্যস্ত সময় কেটেছে আইসিসি চাহিদা অনুযায়ী স্ট্যাম্প আর বলে সাইন করেছেন বাবর ও বাটলার সেখানেই দুই অধিনায়কের দেখাও হয়েছে মেলবোর্নে এমসিজিতে দুপুরে অনুশীলন সেরেছে ইংল্যান্ড 22 গজ ঘুরে দেখেছে ইংলিশ ক্রিকেটাররা এর মাঝেই ফুটবলে মেতেছিলেন তারা মধ্যমণি বেন স্টোকস ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইংলিশ ক্যাপ্টেন বলেন ট্রফি জিতে স্মরণীয় করে রাখতে চান মুহূর্তটা ক্যাপ্টেন হিসেবে আমার জন্য বড় সুযোগ প্রথম বৈশ্বিক আসরে শিরোপা জিতে দিনটি স্মরণীয় করে রাখতে চাই আমি ট্রফি জিতে দেশে ফিরতে চাই আর দাবাদ মালান মার্কুট ইনজুরির কারণে সেমিফাইনাল মিস করেছে তাদের দুজন পাকিস্তান যেখানে খেলুক না কেন দর্শকরা আমাদের পক্ষে থাকে সেটাই আমাদের বেশ কাজে আসে শুরুটা ভালো না হলেও শেষ চার ম্যাচে আমরা যেভাবে কামব্যাক করেছি সেটি ধরে রাখতে চাই 1992 সালে মেলবোর্নের স্মৃতি ফিরিয়ে আনতে চাই ম্যাচ ডেতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দলের অধিনায়ক এ বিষয় নিয়ে চিন্তিত নয় প্রস্তুত মেলবোর্ন প্রস্তুত দুই ফাইনালিস্ট পাকিস্তান এবং ইংল্যান্ড এই ফরম্যাটে এই দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 28 ম্যাচ যেখানে পাকিস্তানের জয় 18টিতে আর ইংলিশরা জিতেছে 9 ম্যাচ তবে টি-20 বিশ্বকাপ আসলে কোথায় যেন পিছিয়ে পড়ে পাকিস্তান দুই দেখায় ইংলিশদের বিপক্ষে একটি ম্যাচও জয় পায়নি তারা শুভদেব নাথ News24 মেলবোর্ন অস্ট্রেলিয়া রাত পোহালে টি-20 বিশ্বকাপের মেগা ফাইনাল তার আগে দুদলের ক্রিকেটাররা গানের অনুষ্ঠানে যোগ দিলেন সৌজন্য সাক্ষাৎ সারলেন দর্শকরাও ম্যাচ দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন মেলবোর্ন থেকে শুভদেব নাথের আরও একটি রিপোর্ট উৎসবের রঙে রঙিন মেলবোর্ন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের মেগা ফাইনাল ঘিরে নানা আয়োজন রঙিন সাজে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড মাঠের বাইরে গানের অনুষ্ঠান সেখানে হাজির দুদলের ক্রিকেটাররা আর তাদের দেখতে উৎসুক জনতার ভিড় একে অপরের সঙ্গে সাক্ষাৎ সারলেন সেখানে উপস্থিত দর্শকরাও দারুণ রোমাঞ্চিত ইনশাল্লাহ পাকিস্তান ফাইনাল জিতবে শিরোপার খুব কাছে আমরা পাকিস্তানের সবার খেলা দেখতে ভালো লাগে তবে নাসিম শাহ ও সাদাব খান খুবই সুন্দর একটা সময় পাকিস্তান টুর্নামেন্ট থেকেই বাদ পড়ে যাচ্ছিল তবে তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা সত্যি অসাধারণ আমি আশা করছি রোববার পাকিস্তান ইতিহাস রচনা করবে হাল্ক সেজেও মাঠে উপস্থিত হয়েছিল আবেগী দর্শকরা আর কেউ গান গেয়ে মুগ্ধতা ছড়ায় এমসিজির বাইরে ডেফিনেটলি পাকিস্তান ইজ গোনা উইন টুমরো পাকিস্তান অবশ্যই জিতবে 1992 সালের স্মৃতি ফিরিয়ে আনবে তারা আমার গান পছন্দ মানুষকে গান শোনাতে ভালো লাগে ক্রিকেট না বুঝলেও দেখলাম অনেকে এসেছে তাই সবাইকে গান শোনালাম মাঠের লড়াইয়ে নামার আগে দর্শকদের উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে ফাইনাল জমে উঠেছে এখন শুধু অপেক্ষা ট্রফি হাতে এমসিজি মাতানো শুভদেব নাথ News24 মেলবোর্ন অস্ট্রেলিয়া দর্শক ধারণ ক্ষমতার বিচারে পৃথিবীর দ্বিতীয় বৃহৎ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের ফাইনাল 169 বছরের পুরনো স্টেডিয়ামে 4 ছক্কার ফুলঝুরি দেখতে অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে শুভদেব নাথের রিপোর্ট জি ক্রিকেট স্টেডিয়াম দর্শকের ধারণ ক্ষমতায় যা বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্টেডিয়াম এখানে টি-20 মেগা ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং পাকিস্তান 1992 সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং পাকিস্তান সেবার শেষ হাসি এসেছিল পাকিস্তান এবার শিরোপা নিয়ে কারা জয়ের উচ্ছ্বাস করবে সেটি দেখার অপেক্ষা 1853 সালে মেলবোর্নের সিটি সেন্টারের পাশে গড়ে উঠেছে স্টেডিয়ামটি যা অস্ট্রেলিয়ার মধ্যে তো বটেই সারা বিশ্বের মধ্যে অন্যতম বড় প্লেগ্রাউন্ড বাউন্ডারির বিচারেও বিশাল বড় গ্রাউন্ড
1877 সালে স্বাগতিক আর ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে দিয়েই যাত্রা শুরু। এর প্রায় 100 বছর পর রঙিন পোশাকের ক্রিকেট অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামে। 2008 সালে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মেলবোর্নে, সেবার ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত এ মাঠে 21 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে পরে ব্যাট করা দলের ম্যাচ জয়ের সংখ্যাই বেশি। মেলবোর্নে সবসময় পেসারদের আধিপত্য থাকে। অজি পেসার জস হ্যাজেলউডের সেরা বোলিং ফিগার এখানেই। ইংলিশদের বিপক্ষে 30 রান খরচায় নিয়েছিলেন 4 উইকেট, আর ব্যাট হাতে সেরা ডেভিড ওয়ার্নার। প্রোটিয়াদের বিপক্ষে 89 রানের ইনিংস রয়েছে তার। দলীয় সর্বোচ্চ স্কোর টিম ইন্ডিয়ার, চলতি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে 186 রান তুলেছিল তারা। আগে ব্যাট করা দলের ব্যাটিং অ্যাভারেজ মাত্র 124, সে কারণে টসটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ফাইনালে। শুভদেবনাথ, News24, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। এবার অন্য প্রসঙ্গ, স্বাধীনতা কাপ দিয়ে ফুটবল মৌসুম শুরু করতে যাচ্ছে শেখ রাসেল ক্রীড়াচক্র। নবগত ফর্টিজের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু হবে তাদের। স্বাধীনতা কাপে শিরোপা জিততে চান বলে জানান শেখ রাসেলে যোগ দেয়া জাতীয় দলের সুপারস্টার জামাল ভূঁইয়া। সুখন সরকারের রিপোর্ট। একসময়ের ফুটবল জায়ান্ট ক্লাব ফুটবলে রাজত্ব করেছে দীর্ঘদিন, কিন্তু কোনো এক অজানা কারণে গেল আসরে শিরোপার দৌড়ে ছিল না শেখ রাসেল। তবে এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। নতুন ফুটবল মৌসুম সামনে রেখে সকাল বিকেল অনুশীলন করছে শেখ রাসেল ক্রীড়াচক্র। এই মৌসুমে তারা দলে ফিরিয়েছেন ফুটবলের সুপারস্টার জামাল ভূঁইয়াকে। News24-এর মুখোমুখি হয়ে দলের নেতা আশরাফুল হক রানা জানালেন, এর মধ্যে সব ধরনের প্রস্তুতি সেরেছেন। স্বাধীনতা কাপে নিজেদের প্রথম ম্যাচে নবগত ফর্টিসের বিপক্ষে জয় লক্ষ্য তাদের। আমাদের প্লেয়ারদের এবং টেকনিক্যাল স্টাফ যারা আছে সবারই চাও আসলে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে আগানো। ঢাকার বাইরে আমাদের খেলার অভিজ্ঞতা আছে, লাস্ট সিজনও হয়েছে, তো আমরাও চাই যে আসলে ঢাকার বাইরে খেলা হোক, যেহেতু এইখানে একটা ভালো একটা ব্রেক থাকবে 7 দিন পর পর বা 5-6 দিন পর পর, তো আমার কাছে মনে হয় না যে খুব বেশি প্রবলেম হবে। সাইবর স্পোর্টিং ক্লাব থেকে শেখ রাসেলের নাম লেখানো দেশের ফুটবল স্টার জামাল ভূঁইয়া বললেন, শিরোপা ছাড়া আর কিছুই ভাবছেন না তারা। স্বাধীনতা কাপ অফকোর্স আমরা এখনও মিসিং প্লেয়ার আছে, 4-5টা প্লেয়ার মিসিং আছে, একটা বিদেশি আসবে। অফকোর্স টার্গেট ইজ টু বি চ্যাম্পিয়ন। আমরা এখানে আসছি মানে নট অনলি টু পার্টিসিপেট, আমরা ট্রফি নিতে চাই। কুমিল্লায় রোববার দুপুর 2টায় স্বাধীনতা কাপের প্রথম ম্যাচে শেখ রাসেলের প্রতিপক্ষ ফর্টিস স্পোর্টিং ক্লাব। এই মৌসুমের জন্য প্রস্তুত শেখ রাসেল ক্রীড়াচক্র, দলে এসেছেন জামাল ভূঁইয়ার মতো ফুটবলার। এখন দেখার বিষয় মাঠে কেমন পারফরমেন্স করে এই দলটি। সুখন সরকার, News24, ঢাকা। আর এই ছিল News24 মার্ক স্পোর্টস এর আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।